আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। বিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2022 দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা সহ উপজেলা পরিষদের সম্মুখে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 9ই ডিসেম্বর শুক্রবার সকাল 9টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপাধ্যক্ষ এ কে এম শাহজাহান আলীর সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পরিমল কুমার সরকার। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, আমরা যদি নীরব থাকি তাহলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে না। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সমন্বিত প্রয়াস। আমাদের আশেপাশে যে সকল অনিয়ম ও দুর্নীতি হয় সেগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপাধ্যক্ষ এ কে এম শাহজাহান আলী রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমাদের সমাজের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম দানা বেঁধে বসে আছে। শুধুমাত্র ঘুষ লেনদেন নয়, অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের জন্য নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়া খুবই জরুরি। কেননা স্বচ্ছভাবে এই সকল নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হলে যোগ্যরা পুরস্কৃত হবে না এবং পরবর্তীতে তারা উৎসাহ হারিয়ে ফেলবে। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন, দুর্নীতির প্রতিরোধ করতে হলে সর্বপ্রথম ব্যক্তি ও পরিবার থেকে প্রতিরোধ শুরু করতে হবে। শুধুমাত্র মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে দিবস উদযাপন করলে দুর্নীতি রোধ হবে না। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন ব্যক্তির নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সামাজিক আন্দোলনের বিশেষ প্রয়োজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদৈত্য কুমার, বিরামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সভাপতি অ্যাডভোকেট মাওলা বক্স, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী প্রমুখ। উন্নয়ন করলেই হবে না, শিক্ষাকে মান সম্পূর্ণ করতে হবে। শিক্ষা যেন শিক্ষার মতো না হয়ে যেন মানুষের মতো মানুষ গড়া শিক্ষা হয়। প্রত্যেক স্কুল বিশ্ববিদ্যালয় সকল স্থানে যেন সবাই মানুষ নবাব সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, তো সেই নবাবের সঙ্গে যিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি হলো মির্জাফর। তো সেই মির্জাফর কিন্তু বাংলাতেই বাড়ি, তার বাড়ি কিন্তু কুষ্টিয়াতে, তারই রক্ত কিন্তু আমাদের ভিতর। একটা অন্যতম অন্তরায় হচ্ছে এই দুর্নীতি। একটা হিসাব করে দেখা গেছে যে প্রতি বছর দুর্নীতির কারণে 18,000 কোটি টাকা ক্ষতি হয়, মানে জিডিপিতে যৌথ হানি। আমরা করি হাজার অনেক বারে কোটি কোটি 4 কোটি 6 কোটি এইবারে দুর্নীতি করে, কেন করে, কী জন্য করে, কেন পারে, আমি তাকে ধরা যায় না। দুটো যদি আমরা কেউ যদি না জেনে না বুঝে যদি করে যদি থাকি যে আর কভরেজ করবো না, এটি তাহলে দেখা যাবে যে দেশের দুর্নীতি মুক্তের ধারা চলে আসবে। হবে না, শিক্ষাকে মান সম্পূর্ণ করতে হবে। শিক্ষা যেন শিক্ষার মতো না হয়ে যেন মানুষের মতো মানুষ গড়া শিক্ষা হয়। প্রত্যেক স্কুল বিশ্ববিদ্যালয় সকল স্থানে যেন সবাই মানুষ। দুটো যদি আমরা কেউ যদি না জেনে না বুঝে যদি করে যদি থাকি যে আর কভরেজ করবো না, এটি তাহলে দেখা যাবে যে দেশের দুর্নীতি মুক্তের ধারা চলে আসবে। হবে যে স্বপ্ন আছে আমাদের, যে স্বপ্ন লালন করতে হবে যে দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়া।